গপ্প করছি, গপ্প কি গপ্প করছি? তুই আবার চান্সেস আছে, এই মাত্র হয়েছে দেখো, গরম একদম। এ তুমি এখন ঘুমোচ্ছ এখানে? কোথায় আমি ঘুমাচ্ছি? হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকাল সকাল চলে এসেছি ছাদে, কারণ নিচে প্রচণ্ড ঠান্ডা আর ছাদে দেখো রোদ লেগেছে, ওই জন্য চলে এসেছি রোদে বসার জন্য। তো এখন এই দেখো আমি এখন বর্তমান রোদে দাঁড়িয়ে আছি। ও, শীতকালে রোদে দাঁড়ানোর মজাটাই কিন্তু আলাদা। তো এখন ব্রাশ হয়ে গেছে, এখন নিচে রান্নাবান্না চলছে। কী রান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখাই, তারপর খাওয়া দাওয়া করে যাবো একটু বাজারে। কিছু সবজি নেই, সবজি আলু ফালু আনতে হবে। তো চলো নিচে যাই, গিয়ে দেখি। এখন যাব না, একটু পরে যাব নিচে, এখন একটু রোদ খাই বসে বসে। আগে রোদ খেয়ে একটু পেটটা ভরাই, তাহলে হালকা করে নাস্তা করে যাব। বাহ, ক্যা সিন হ্যায়। আর এইদিকে দেখো সকাল সকাল কি হচ্ছে, কাবিল ছোলা আলু, আর এখানে এটা রুটি, রুটি না পরেটা কি বলবো এটাকে। দেখো সকাল সকাল কত বানানো হয়েছে, রুটি। এইদিকে দেখো পরেটা সব বানানো হয়ে গেছে, আর এইদিকে এখন বানানো হচ্ছে কাবিল ছোলার ঘুগনি, আর সঙ্গে আবার এদিকে হচ্ছে সিমাই। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আর আমিও বসে গেছি গরম গরম ব্রেকফাস্ট করার জন্য। তো কি কি আছে তোমাদেরকে দেখিয়েছি, চলো আর একবার দেখাই। চলো ভাই। এই দেখো কটা পরোটা দিয়েছে গো, 1 2 3 4 5টা, 5টা পরোটা। এখানে কাবিল ছোলার ঘুগনি, আর ওখানে এসে গেছে সিমাই। ও, সকালের ব্রেকফাস্ট গরম গরম। সব গরম গরম ব্রেকফাস্ট ধোঁয়া বেরাচ্ছে দেখো, শীতকালে গরম গরম সব কিছু খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। তো চলো গরম গরম খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আরামসে কিন্তু খেতে হবে, না হলে জিভ ভিভ পুড়ে যাওয়ার চান্সেস আছে। এই মাত্র হয়েছে দেখো গরম একদম। ব্রেকফাস্ট হয়ে গেছে ডান, এখন একটু যাব বাজারে, কারণ বাড়িতে কিছুই সবজি নেই, আলু নেই, কাঁচা লঙ্কা নেই, এই তিনটা বলে দিয়েছে আনতে। তো চলো এখন যাই, আর বাজারে কি কি পাওয়া যায় সেগুলোও নিয়ে আসবো। তো চলো যাওয়া যাক। বাজার থেকে চলে এসেছি, বাজার বাড়িতে রেখে দিয়ে আবার চলে এসেছি ছাদে রোদ খাওয়ার জন্য। নিচে প্রচণ্ড ঠান্ডা, আর ও একটু রান্নাবান্না করে নিচ্ছে তাড়াতাড়ি, কারণ আমরা যাব একটু পরে একটা জায়গাতে। কোথায় যাবো সেটা ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। ততক্ষণ ও রান্নাবান্না করুক, তারপরে বেরাবো। আর এখানে দেখো আমি যে তিনটা গাছ লাগিয়েছিলাম তার মধ্যে এটা মোটামুটি বেঁচে গেছে, এই দেখো। আর এটা, এটাও তো সব ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু একটা গেঁদা গাছ এটা এরকম ঝিমিয়ে গেছে কেন কি জানি, এটা মনে হয় আর বাঁচবে না। A few minutes later. আমাকে রেডি হতে বলে কোথায় যে গায়েব হয়ে গেছে জানি না। এ তুমি এখন ঘুমোচ্ছ এখানে? কোথায় আমি ঘুমাচ্ছি, আমি তো এমনি শুয়ে আছি। আমাকে রেডি হতে বলে তুমি এখানে শুয়ে আছো কেন? রান্না হয়েছে? হুম। রেডি হয়েছে, কোথায় যাব? কোথায় যাব মানে? আর তোমাকে তো বলতে মনে নেই। কি বলতে মনে নেই? আশা দিদিমণি এখন ফোন করছিল, বলছে আজকে চেক আপ হবে নি, আসতে হবে। হ্যাঁ, একটু আগে ফোন করছিল, বলে আজকে হবে না। আমি বলি কবে হবে তাহলে, বলে আমি বাড়ি যাই তারপরে বলে দিই। যা, তার মানে এত তাড়াতাড়ি রান্না বান্না করে সব তো হয়ে গেল ফালতু। আমি তোমাকে বলবো বলে আর মনে হয় রোদ খাচ্ছি একটু। বা বা বা, প্রচুর ঠান্ডা বলে নিচে। হুম, তো ভালো হলো আজকে যেতে হবে নি না, মানে আরেকটা দিন আবার কষ্ট করো। আর কি করবো, লাস্ট চেক আপটা তো করতে হবে না। হুম, তুমি বসো বসো, এর রোদে বসো। রোদ খাইছো ভালো করে? তো আজকে বলে দিলাম যে তাড়াতাড়ি সকালে যেতে হবে, আশা দিদিমণি বলছিল,
আবার এক্ষুনি আমাকে ফোন করে বলছে আজকে হবে নি, আজকে আসতে হবে না, আর কবে হবে আমি বাড়ি গিয়ে বলবো। তো আবার কবে হয়, নিচে প্রচন্ড ঠান্ডা, ওই জন্য আমি ওকে বলতেও যাইনি, আমি উপরেই রয়ে গেছি। হাওয়া দিচ্ছে ভালোই। এটা গাছ তো শুকিয়ে গেছে, তার একটা ব্যবস্থা করতে হবে। তো কি অবস্থা, মানে বাঁচবে নি আর কি অবস্থা। A few moments later. বসে গেছি লাঞ্চ করতে, আর আজকে লাঞ্চে আছে ভাত, নুন, মাছের কানাসি ভাজা, মাছের তেল দিয়ে শাকের তরকারি, মাছের ঝোল, আর সকালে যে কাবিল ছোলা আলু তরকারিটা হয়েছিল সেটা ধরে বেঁচে গেছে, সেটা নিয়ে নিয়েছি। নাইস। তো চলো লাঞ্চ করি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। প্রচণ্ড খিদা লেগে গেছে আর 1:30 বেজে গেছে, তো চলো ফটাফট লাঞ্চ করি। চলো ভাই। তো লাঞ্চ করে আমার গিন্নিকে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, দুজন মিলে লাঞ্চ করলাম, তারপরে খাওয়ার পর ওকে ঠান্ডা লাগে, তো আমাকে বলছে চলো ছাদে গিয়ে রোদে গিয়ে বসবো। তো দুজন মিলে এখন ছাদে বসে আছি আর কথা চলছে কি হবে না হবে আগামী দিনে, মানে যত দিন পরপর কাছে আসছে তত তো রাতে খুব প্রবলেম হচ্ছে, এখন ঘুমাতে একদম পাচ্ছে না, এখানে পেন হচ্ছে, ওখানে পেন হচ্ছে, এবার কোন পেনটা অরিজিনাল পেন সেটা কী করে বুঝবো। তো কিছুদিন আগে আমার একটা বন্ধুর তারও বেবি হলো, তাকে প্রথমে হসপিটালে নিয়ে গেল, সেখান থেকে পেন সহ্য করতে পারেনি, তাই জন্য সেই হসপিটাল বলে আবার ঠিক আছে তুমি যাও অন্য একটা বড় হসপিটালে শিফট করে, ওখানে বলছে যাও ওখানে সিজার করে দেবে। তো বড় হসপিটালের আবার ডাক্তার দেখে বলে না এটা নর্মালের জন্য একদম ঠিকঠাক আছে, তোমরা আর একটু ওয়েট করো তাহলে নর্মাল হয়ে যাবে। ওয়েট করতে করতে দুদিন কেটে যায়, দুদিনে যন্ত্রণা সহ্য করেছে, তারপরে তৃতীয় দিনের দিন বেবি হয়ে যায় নর্মালে। তো কিছুদিন ভর্তি ছিল, তারপর ছেড়ে দেয় বাড়ি। তো নানা রকম লোক নানা রকম কথা বলছে, এ বলছে না নর্মালে ঠিকঠাক হবে না সিজার করে নিতে, এই সব এই সবার কথা নিয়ে মাথায় সব টেনশান নিয়ে বসে আছে, কি হবে না হবে আগামী দিনে আমাদের সঙ্গে কি হবে, এই সব কথা বলছি এখন দুজন মিলে আর কি। এই দেখো, এই একটু আগেই খেয়ে দিয়ে আসছে, তারপরেও আবার বিস্কিটের ডিবাকে নিয়ে আসছে। এই তোমার কি হচ্ছে, পেট ভরেনি এখনো? এই যে বাদাম বিস্কুট থাকলে মাথা খারাপ হয়ে যায়। সত্যি বাদাম বিস্কুট, গানটা গেয়ে দাও। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, এর ভিতরে আছে তো ভাজা বাদাম। আজকে পুরা দিনটাই ঘরের ভিতরেই কেটে গেল, কোথাও যেতে পারিনি। প্রথমে হেলথ সেন্টারে আশা দিদি বললো সেখানে হবে, তারপর সেটাও ক্যান্সেল হয়ে গেল। একটা বন্ধু তারপরে বললো বিকালে আসবো, তাড়াতাড়ি দুজন মিলে একটা নতুন জায়গাতে যাব। সে বন্ধু আর আসেনি, আর কি বলবো, ছাদে বসে বসেই চলে এসেছি রুমে, সন্ধ্যা হয়ে গেছে, এখন কি ভিডিওটা করব এডিটিং, তারপরে ডিনার করব, ঘুমাবো, আর তো কিছু কাজ নেই। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে পাশে থাকা বেল আইকন ওটাকে বাজিয়ে অল করে দিও আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের জন্য, টাটা। ভগবান জানে, তো রাত্রে তো ঘুমাইনি, সারা রাত বসে আছি এদিক সেদিক সেদিক করবে, পরপর দিন কাছে চলে আসছে না, তাই জন্য বেশি প্রবলেম হচ্ছে।